বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের তথা যুব সমাজের মুকুটহীন সম্রাট হিসেবে যাকে আখ্যায়িত করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি জনাব সুলতান সালাহউদ্দিন টুকরো। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বর্তমান যুব সমাজের অহংকার মুনায়ে মুন্না, যুব দলের কেন্দ্রীয় সিনিয়র সভা সভাপতি মামুন হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের সংগ্রামী আহ্বায়ক আজকের সেই সভার সম্মানিত অতিথি জনাব আব্দুল কাইয়ুম জলানি পঙ্কি, সিলেট জেলা শাখার নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী সহ সিলেট মহানগর বিএনপি আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন সদস্য বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় যুব দলের কাউন্সিলর এবং ডেলিগেট ভাইরা, বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি অত্যন্ত গরম, বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ, এই সারিতে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি শুধু আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে এটুকু আপনাদেরকে বলতে চাই, এই সম্মেলন এবং এই কাউন্সিল সম্মেলন পরবর্তী গতানুগতিক সম্মেলন নয়, গতানুগতিক কাউন্সিল নয়। অতীতে যেভাবে কাউন্সিল হয়েছে, সম্মেলন হয়েছে, সম্মেলনের মাধ্যমে একটি নতুন নেতৃত্ব বেরিয়ে এসছে, কিন্তু এবার আমার প্রিয় কাউন্সিলর এবং ডেলিগেটস ভাইরা যুব দলের, আপনাদেরকে মনে রাখতে হবে এই সম্মেলনের মধ্য দিয়ে যে নেতৃত্ব বেরিয়ে আসবে সেই নেতৃত্বকে আমার নেতা দেশ নায়ক আগামী রাষ্ট্র নায়ক যে ইতিমধ্যে যে বক্তব্য তুলে ধরেছেন, আমার নেতার সেই বক্তব্য আইনাগরকে ব্যঙ্গে করতে হবে এবং গণভবনকে উদ্ধার করতে হবে। বন্ধুরাবাদ, যারা ওই আইনাভবনকে ব্যঙ্গে করতে পারবে গণভবনকে উদ্ধার করতে হবে, যারা আমার দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবেন গণতন্ত্রের অবশ্যই নেত্রী দেশ মাতা মাদার অফ ডেমোক্রেসি হিসেবে যারা বৃক্ষের কাছে তিনি ইতিমধ্যে আখ্যায়িত হয়েছে, শুধুমাত্র দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের গণতন্ত্রের জন্য যিনি আজকে দীর্ঘদিন ধরে কারান্তরীণ, আজকে অসুস্থ অবস্থায় রয়েছে, সেই নেত্রীর আন্দোলনে যারা মুক্ত করতে পারবেন, যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের অত্যন্ত গ্রামের নেতৃত্বে যে আন্দোলন সূচিত হয়েছে সেটা বাংলাদেশে, সেই আন্দোলনকে বুকচিত্তের সামনে নিয়ে যেতে পারবে, কর্মীদের সামনে নেতারা যখন বুকচিত্তি দিয়ে সেই সব নেতৃত্বকে আপনারা আজকে বাছাই করবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে যে নেতৃত্ব আজকের এই কাউন্সিল থেকে বেরিয়ে আসবে সেই নেতৃত্বকে আগাম শুভেচ্ছা জানাচ্ছে এবং সেই নেতৃত্বকে আগামীর যে আন্দোলন কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে প্রত্যয় নিয়ে যেন সামনে থাকতে পারে সেই নেতৃত্বের প্রতি আশা প্রকাশ করে, এবং যারা যারা বিজয়ী হবেন, যারা বিজিত হবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, সিলেট মহানগর যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন সফল হোক সার্থক হোক, ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে সিলেট জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার এই দ্বিবার্ষিক সম্মেলনে সংগ্রামী সভাপতি সহযোদ্ধা নজিবুর রহমান নজিব, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, আমাদের বর্তমান জাতীয়তাবাদী পরিবারের অত্যন্ত আপনজন জননেতা জনাব মুয়াজ্জেম হোসেন লাল ভাই মঞ্চে উপস্থিত আজকের সভার আজকের সম্মেলনের উদ্বোধক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ছাত্র রাজনীতির আইডল ছিলেন যিনি, যার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম, বর্তমান যুব সমাজের অহংকার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা যুবনেতা জনাব সুলতান সালাহউদ্দিন ঠুকুভাই উপস্থিত প্রধান বক্তা হিসাবে আছেন, দেশনায়ক তারেক রহমানের হিরণময় হাতিয়ার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন অন্যতম নেতা আব্দুল মুনায়েম মুন্না উপস্থিত আছেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের সংগ্রামী উপদেষ্টা এই ছিলেন এক আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী গণমানুষের নেতা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র, বারবারের নির্বাচিত মেয়র, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আরিফুল হক চৌধুরী উপস্থিত আছেন, সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী ফঙ্কি, সদস্য সচিব আবিফতা সিদ্দিকী সহ উপস্থিত সম্মানিত কাউন্সিলর বৃন্দ, যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমার স্মৃতিশক্তি যদি সঠিক থাকে, আমার মনে হয় জাতীয়তাবাদী যুবদল ছিলেন মহানগর শাখার এই প্রথম একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে যুবদলের শহর কমিটি ছিল, শহর কমিটি পরে যুবদল মহানগর শাখায় উন্নীত হওয়ার পর এই সিলেটে আর যুবদলের মহানগরের যুবদলের কোন সম্মেলন অনুষ্ঠিত হয় নাই। তাই আজকে আয়োজক বৃন্দ যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তাদের নেতৃত্বে সিলেটের প্রতিটি ওয়ার্ডে সম্মেলন করে প্রতিটি ওয়ার্ডে কমিটি করে আজকে জেলা মহানগর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো, আমাদের শ্রদ্ধা জানাবো বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে, যার অনুপ্রেরণায় আজকে সিলেট যুবদল জাগরিত হয়েছে। বন্ধুরা আমার, যার অনুপ্রেরণায় আজকে সিলেটের যুবদল প্রাণ ফিরে পেয়েছে, ইনশাআল্লাহ আমরা জেলা বিএনপি বলতে পারি এই যুবদলের নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে সহযোগিতার মাধ্যমে এই সিলেট থেকে এই শরীর শাসক বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা প্রমাণ করব সিলেটের মাটি বিএনপির কাটি, সিলেটের মাটি বেগম খালেদা জিয়ার কাটি, দেশনায়ক তারেক রহমানের কাটি। প্রিয় বন্ধুরা, আজকের এই যুবদলের সম্মেলনের মাধ্যমে আমরা আগামী দিনের আন্দোলনে আমাদের নেত্রী মুক্তির আন্দোলন
এই সিলেটের 1 কোটি জনগণের নেতা এমিলিয়া সালিন অর্জুনের দন্তরালীর আন্দোলন তথা গণতান্ত্রিক আন্দোলনে আমরা অবশ্যই সফল হব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওহর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় দেশনায়ক রাষ্ট্রনায়ক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সময় দেবো দিতে পরিচয় করে দেখছে সিলেটের জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক জনপ্রিয় ছাত্র নেতা যুব জনপ্রিয় যুব নেতা মকসুদ আহমদ। পরিচয় করে দিচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জনাব জাভেদ আহসান সাদিক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, সাবেক ছাত্রদলের সদস্য মাহবুবুর রহমান, সাবেক ছাত্র নেতা রুকনুজ্জামান, যুবদলের সাবেক সহসম্পাদক জাহাঙ্গীর হাওলাদার। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার আমন্ত্রিত অতিথি সিলেট মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, সাবেক ভাইস চেয়ারম্যান, বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় কাউন্সিলর জননেতা আলহাজ আব্দুল কাইয়ুম জালালি পঙ্কী।